একটা স্বপ্ন দেখা যে না আমার এই কাজটা বাংলাদেশে একটা ইনোভেটিভ ক্রিয়েশন, একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে শুরু করা, যেটা বাংলাদেশে এই প্রথম, যেখানে আমি কার কাছে হেল্প চাইবো। আমার 10টা এমপ্লয়ি, আমার 10টা ট্রেনার, 10 জন প্রতিটা মানুষ নিজের মতো কিছু করতে চাই, নিজের মতো কিছু করে দাঁড়াতে চাই, নিজে কিছু জিনিস এমন কিছু করতে চাই যে যেটা অন্যের জন্য মঙ্গল বয়ে আনবে, অন্যের জন্য ভালো কিছু বয়ে আনবে। তেমনি আমি জবের পাশাপাশি একটা ক্লিক টু লার্ন নামে একটা ট্রেনিং একাডেমি অর্গানাইজ করি, যেটার কাজ ছিল মূলত গ্রাজুয়েট যারা ফার্মাসিউটিক্যালসে জব করতে চায়, স্টুডেন্টস, কেমিস্ট যারা ফার্মাসিউটিক্যালসের কিউসিতে জব করতে চায় বা R&D জব করতে চায় তাদের জন্য। কারণ ব্যাচেলার ডিগ্রি 4 বছর বা 5 বছর এভেন্স সহ করার পরে, গতানুগতিক সিলেবাস অনুযায়ী 4টা বছর বা 5 বছর কমপ্লিট করার পরে যখন একটা ছেলে বা একটা মেয়ে জবের জন্য সার্চ করা শুরু করে, তখন রিটেন বা ভাইবাতে কল অনেকে পায়, অনেকে পায় না। কেন পায় না, তাদের প্রফেশনাল সিভিটা সেভাবে প্রফেশনালি তৈরি করা হয়েছে কি না, কোনো ভুল ত্রুটি আছে কি না। দ্বিতীয়ত, তাদের যে রিটেন বা ভাইবাতে কল পাওয়ার পরে তারা 4-5 বছর ধরে যা পড়ে আসে, অত পড়ার পরে তারা ঠিক করে উঠতে পারে না যে কোন পোস্টের জন্য কী ধরনের স্টাডি তারা করে যাবে। ইটস অ্যান এভরিথিং, সব বিষয়টা তাদেরকে ক্লিয়ার করার জন্য 3 দিনের অনলাইন কোর্স প্লাস ইউনিভার্সিটিতে সেশন, এগুলো দিয়েই শুরু হয় ক্লিক টু লার্নের যাত্রা। শুরুটা হয়েছিল গত রোজার শেষের দিকে, রোজা প্রায় শেষ এমন সময়, 10 দিন কি 12 দিন বাকি এমন সময় শুরু হয় ক্লিক টু লার্নের যাত্রা। বেশ ভালোভাবেই চলছিল, মোটামুটি সাথে আমার 8-10 জন কাজ করছে যারা সবাই গ্রাজুয়েট ফার্মাসিস্ট, 8-10 জন আমার টিমে আছে তারা কাজ করছে। ইউনিভার্সিটি থেকে ভালোই ডাক শুরু হয় যে আমাদের ইউনিভার্সিটিতে সেশনগুলো কমপ্লিট করেন, ইউনিভার্সিটিতে গিয়ে ট্রেনিং দেওয়া শুরু করেন। আমি এশিয়া প্যাসিফিক, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে একটা সেশন দিতে পেরেছি, বাকি সেশনগুলো আর করা হয়ে উঠতে পারেনি কারণ হরতাল অবরোধ। তো একটা মানুষ, মানে আমি বিশেষ করে একটা স্বপ্ন দেখেছিলাম যে আমার ক্লিক টু লার্ন দিয়ে আমি দেশের সকল ফার্মাসিস্ট স্টুডেন্ট যারা, তাদেরকে এমনভাবে তৈরি করব যারা ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি বলেন, ফার্মাসিউটিক্যালস, যেখানে কাজ করতে গেলে তারা জব রিটার্ন থেকে শুরু করে, প্রফেশনাল সিভি থেকে শুরু করে রিটার্ন এবং ভাইবাতে তারা কনফিডেন্টলি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে বা পরীক্ষাটা দেওয়ার মতো কনফিডেন্ট তাদের তৈরি হবে। দ্বিতীয়ত, তারা ইন্ডাস্ট্রিতে যেয়ে যখন জব করতে যাবে তাদের ভিতরে একটা কনফিডেন্ট কাজ করবে যে না, আমরা বেসিকগুলো সব ক্লিয়ার আছে ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসির উপর। তো এই যে ভালো কাজটা শুরু করেছিলাম, কিন্তু কাজটা একদম থেমে গেল, মানে ইউনিভার্সিটিতেও শুরু করতে পাচ্ছি না, ইউনিভার্সিটিতে তো অ্যাকচুয়ালি ক্লাসই হচ্ছে না, দ্বিতীয়ত অনলাইনে দিব, স্টুডেন্টরা কী পড়ালেখা করবে, হরতাল অবরোধ, মোটামুটি সবই তাদের সব দিক থেকেই ঘেমিয়ে গেছে। তো এই যে একটা জিনিস শুরু করার পরেই একটা স্বপ্ন দেখা যে না, আমার এই কাজটা বাংলাদেশে একটা ইনোভেটিভ ক্রিয়েশন, একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে শুরু করা, যেটা বাংলাদেশে এই প্রথম, যেখানে আমি কার কাছে হেল্প চাইবো। আমার 10টা এমপ্লয়ি, আমার 10টা ট্রেনার, 10 জন আমাদের গ্রাজুয়েট ফার্মাসিস্ট আমার সাথে কাজ করছে, কাকে বলবো, সরকারকে বা বিরোধী দল যারাই আছেন কেউই এটার জন্য কিছু করবে না। কিন্তু একটা কাজ হলো, আমার কাজটা টোটালি বলতে পারেন বসে গেল, কারণ কে, কোন ইউনিভার্সিটিতে আমি ট্রেনিংটা দিব, কোন ইউনিভার্সিটিতে আমি আমার সেশনগুলো চালাবো, যেখানে হরতাল অবরোধের কারণে ক্লাসই হচ্ছে না বা অনলাইনে ক্লাস চলছে, তো সেখানে কীভাবে ট্রেনিংটা দেবো, কীভাবে কাজটা করব। তো আসলেই রাউনি অফ ফ্যাট ব্যাড লাক, যেটা শুরুতেই শেষ হয়ে যায় মানুষের স্বপ্ন। তো যাই হোক, আশা করব, দোয়া করবেন যেন আমার এই ক্লিক টু লার্নটা যেন ধ্বংস না হয়ে যায়, সবাই যেন পাশে থাকে। অ্যাকচুয়ালি সরকার যদি চায় বা বিরোধী দল যদি চায় বা কেউ যদি চায় যে না, আমরা সবাই মিলেমিশে কাজ করি, দেশটা অনেক সুন্দর হয়। অন্যদিকে যারা ছোট ছোট কাজ নিয়ে এগোতে চায়, নিজের মতো একটা দাঁড়া করাতে চায় বাংলাদেশে,
যে বড় কিছু, কারণ আমাদের ভিতরে অর্থ নাই, আমাদের কাছে সম্পদ নাই, আমাদের কাছে শিক্ষাটুকু আছে ভাই, শিক্ষাটুকু দিয়ে মানুষকে শিক্ষিত করতে চাই। তো যাই হোক, আসলে ক্লিক টুলানের যাত্রাটা শুরু হয়েছিল গত রোজায়, আর এই রোজা আসার আগেই হয়তো এটা বন্ধ হতে পারে, কারণ কিছুই করার নেই। তবে একটা অ্যাচিভমেন্ট, এখান থেকে যারা ট্রেনিং করেছে তারা অনেকেই চাকরি পেয়েছে, জব পেয়েছে। গতদিনও একটা মেয়ে জব পেয়েছে ডাইরেক্ট সিনিয়র অফিসার পদে। তো এটাই হয়তো অ্যাচিভমেন্ট, যে না হয়তো ভালো কিছু দিতে পেরেছি, ভালো কিছু শেখাতে পেরেছি। আমারও ইচ্ছা করে যে পাঁচজন বা দশজন আমার সাথে কাজ করছে তারা স্যালারি পাক, তারা ভালো মতো কাজ করুক, তারা আরও ইন্সপায়ার্ড হোক। একটা অফিস হোক যে অফিসে অফলাইন ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব প্রজেক্টরের মাধ্যমে, সেখানে আরও ভালো বেনিফিটেড হবে স্টুডেন্টরা। কিন্তু শুরুতেই যে স্বপ্ন বন্ধ হয়ে যায় তার পাশে কে দাঁড়াবে? ধন্যবাদ।